স্ক্রিনটা যদি মিনিমাইজ হয়ে যায় পুরো চলে যায় এখানে ডাবল ক্লিক করতে চলে যাবে যে যখন তুমি চলে আসলে এখানে যায় ডাবল ক্লিক করতে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই আশা করি এই পরিস্থিতিতে একটা বিশেষ পরিস্থিতি চলতেছে আমাদের জীবনে যেটা আমরা কখনো আশাও করি নাই তো এই পরিস্থিতিতে সবাই যে যেখানে আছো ভালো আছো সবাইকে বলবো তোমরা সাবধানে থাকো ঘরে থাকো কারণ বর্তমানে পরিস্থিতি আরো ভয়াবহ রূপ নিচ্ছে সামনে হয়তো আরো ভয়াবহ রূপ হতে পারে আমরা জানি না আল্লাহ ভালো জানেন তারপর আমাদেরকে কি করতে হবে আমাদের স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যেতে হবে আমাদের পড়াশোনা চালিয়ে যেতে হবে যখনই স্বাভাবিক হবে পরিস্থিতি যখন স্বাভাবিক হবে আমরা আবার আমাদের কার্যক্রমে ফিরে আসবো তখন যাতে আমাদের একটা অসুবিধা না হয় এই জন্য আমাদের কাজগুলোকে আমাদেরকে কি করতে হবে এগিয়ে নিতে হবে বিশেষ করে আমি পড়াশোনা চালিয়ে যাও পড়াশোনা চালিয়ে যাও কারণ তোমাদের যথা যথা টাইমে পরীক্ষা হবে তোমাদের পরীক্ষার জন্য অবশ্যই প্রস্তুতি রাখতে হবে তোমাদের যেহেতু হবে হ্যাঁ নয়ন আমি তোমাকে শুনতে পাচ্ছি নয়ন আমি তোমাকে শুনতে পাচ্ছি তোমাকে অনেক ধন্যবাদ জি ম্যাম শুনতে পাচ্ছি আমার প্রিয় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছো ম্যাম ভালো হ্যাঁ তোমাকে আমি প্রতিদিন পাচ্ছি আমি অনেক খুশি হচ্ছি তোমার উপর এবং আরো কয়েকজনকে আমি রেগুলার পাচ্ছি আমি আশা করতেছি আমার প্রিয় ছাত্ররা তোমরা ছাত্রছাত্রীরা তোমরা সবাই মনোযোগে আছো আর আমাদের ক্লাসগুলো নিয়মিত ফলো করো তো আজকে আমি ক্লাস 8 এর বিশেষ করে আমার বেশিরভাগ ক্লাস 8 এবং 10 এ তো আমি ক্লাস 8 এর ক্লাস নিয়ে বেশি আসতেছি এখানে তো আজকে আমি ম্যাথ করাবো আমি ম্যাথের অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে আমাদের পরিমাপ যেটা অধ্যায় তিন পরিমাপ থেকে এবং মুনাফা থেকে যে কোনো সময় প্রায় সময় প্রতি বছরই প্রশ্ন আসে তো এখানকার যে বেসিকগুলো এগুলো যদি আমরা একটু মনে রাখি একটু মনোযোগী হয়ে করি তাহলে আমাদের সৃজনশীল অঙ্কের 10 নম্বরের জন্য আমরা কনফার্ম করতে পারবো যে আমরা 10 নম্বর পাচ্ছি যদি আমরা শুদ্ধভাবে অঙ্কগুলো করতে পারি সেজন্য আমাদেরকে বেশি বেশি করতে হবে চর্চা করতে হবে এবং মনোযোগী হয়ে জিনিসগুলো মনে রাখতে হবে অঙ্কের বিষয়টা বুঝে নিতে হবে মুখস্থ করার তো কোনো সুযোগ নেই বুঝে নিলে তুমি নতুন অঙ্ক দিলেও তোমরা কি করতে পারবে অঙ্কগুলো করতে পারবে তা আমি কথা বেশি বলতেছি না আর আমি চলে যাচ্ছি মূল অঙ্কে আজকে আমি করাবো আমি কিন্তু কিছু অঙ্ক নির্বাচন করছি যেগুলো আমরা জানলে যে কোনো পরিমাপের উপর যে কোনো অঙ্ক আসলে আমরা কি করতে পারবো করতে পারবো আমি এখন মূল বিষয়ে চলে আসছি দেখো সবাই আমি সমস্যাটা আমি লিখে রাখছি বিশাল অডিটোরিয়াম আছে এই অডিটোরিয়ামের দৈর্ঘ্য হচ্ছে 40 মিটার প্রস্থ 35 মিটার উচ্চতা 10 মিটার উচ্চতা 10 মিটার এবং ক্যাম্পাসের প্রতিটি দেয়ালে প্রতিটি চারদিকে চারটা দেয়াল আছে ক্যাম্পাসে দেয়ালের পুরুত্ব হচ্ছে 15 সেন্টিমিটার পুরুত্ব হচ্ছে কত 15 সেন্টিমিটার এখন আমাদের বের করতে হবে ক্যাম্পাসটি মূল ক্যাম্পাসটি কত হেক্টর আমার দেয়া আছে একরে দেয়া আছে একর দেয়া আছে আমাকে হেক্টরে নিতে হবে একদম সোজা একটা জিনিস আর দুই লাইনের একটা অঙ্ক তো আমরা করে ফেলবো ক্যাম্পাসটি কত হেক্টর এভাবে আসি কিন্তু স্কুলের বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এত একরে এটাকে হেক্টরে প্রকাশ করো বা হেক্টর থাকলে একরে প্রকাশ করে এভাবে আসো তো সীমানা প্রাচীরের পরিসীমা সীমানা প্রাচীরের পরিসীমা ক্যাম্পাসটা কতটুকু সেটা আমি একটু চিত্রের মাধ্যমে আমাদের
আছে, আর বাচ্চাদের পড়াশোনার জন্য একাডেমিক বিল্ডিং আছে, কিন্তু সব কিছু আছে, কিন্তু একটা অডিটোরিয়ামের কথা উল্লেখ করে বলা হয়েছে, অডিটোরিয়ামের পিছনে বলা হয়েছে। এখানে কিন্তু অনেক বিল্ডিং আছে, সায়েন্স বিল্ডিং, একাডেমিক বিল্ডিং, প্রশাসনিক বিল্ডিং, আমাদের ক্লাসরুম, সব কিছু মিলে পুরো এরিয়াটা। কিন্তু আমরা এখন বের করবো একটা অডিটোরিয়াম। অডিটোরিয়াম মানে কি, যেখানে আমরা বিশাল কোনো অনুষ্ঠান করি, যেখানে আমরা অনেক ছাত্রছাত্রী নিয়ে মিলিত হই, সেই একটা অডিটোরিয়াম। তো অডিটোরিয়াম হচ্ছে কথা হচ্ছে এটাই, দশ এগারোর একটা স্কুল ক্যাম্পাস, দশ এগারো মানে অনেক বিশাল। আমি তথ্যগুলো পাবো না,
যদি আমার সাথে লিখে আছে তারপর তোমাদের দেখার জন্য আমাকে রাখতে হচ্ছে, তোমাদের একটু দেখবে আমি হাতে লিখে রাখছি তত্ত্বগুলো, তত্ত্বগুলো যদি আমরা না সামনে না রাখি তাহলে আমাদের অঙ্ক করাটা তেমন একটা সুবি সহজ হবে না, সেই জন্য আমাকে করতে হচ্ছে মুক্ত হচ্ছে। আমি আশা করি তোমরা খুব দ্রুত লিখে ফেলতেছি। আচ্ছা এখন দেখো আমরা জানি, এখন আগে নিয়েছিলাম হেক্টরে, এখন নিচ্ছি বর্গমিটার, 10 একর সমান 5 এর জায়গায় 6 হলে 6 এর জায়গায় 5 হলে কিন্তু কোনো অসুবিধা হয় না, প্রায় দিয়ে দিলে হবে। আচ্ছা প্রশ্ন সমাধানের নিয়মে যাচ্ছি আমি এখন। সুতরাং ক সমান আমরা প্রস্থ সমান পেলাম 100.51 বর্গ মিটার। আমাদের পরিসীমা পেয়ে গেলাম আমরা, সীমানা পাচ্ছি।
ছাত্রীদের পরিসীমা পেয়ে গেল 1005.9 মিটার। একটু ঘুমটা করে দেখবো, আমরা এই অঙ্কগুলো কিন্তু তোমাদের তৃতীয় অধ্যায়ের 14 নম্বর উদাহরণে আছে, এবং অঙ্কের মধ্যে 1 থেকে 31 নম্বর, বিশেষ করে 29 থেকে তো সৃজনশীল শুরু হয়েছে, তো 28 পর্যন্ত যে অঙ্কগুলো আছে এই কথাগুলো কিন্তু ঘুরে ফিরে এই জিনিসগুলো বের করতে হচ্ছে। একটু মনোযোগী হয়ে কিন্তু অঙ্কগুলো একটু মাথা ঘন্টা করে দৈনিক 5-7টা করে করো, বেশিক্ষণ সময় লাগবে না, কিন্তু বুঝে গেলে একদমই সময় লাগবে না, তাহলে ক্লিয়ার হয়ে যাবে যেগুলো আসলে কি বুঝতে পারবে। আমরা কিভাবে লিখবো, 35 35 মিটার বিয়োগ
আশা রাখতেছি, আজকে এই পর্যন্ত, ধন্যবাদ।